হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর চিড়িয়াখানায় জলস্থির খাঁচায়। তো এখানে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। গতকাল চিড়িয়াখানার 32 বছরের ইতিহাসে জলনুপুর যে জলহস্তি, মা জলহস্তি, সেটি বাচ্চা দিয়েছে। ওই যে আপনারা দেখতে পেয়েছেন চিড়িয়াখানার ভিতরে এই প্রথম এই ঘটনা। এই দেখুন, দেখতে পাচ্ছেন বাচ্চাটি মায়ের পিছে পিছে ঘুরছে। তো এটা একটি ঐতিহাসিক ঘটনা। 32 বছরের ইতিহাসে রংপুর চিড়িয়াখানায় জলহস্তির বাচ্চা কোনো সময় হয়নি। এই দেখুন বাচ্চাটি স্পষ্ট দেখা যাচ্ছে। এই দৃশ্য আপনারা কোনো বন জঙ্গলে গেলেও দেখতে পাবেন না, হঠাৎ করে জলহস্তির বাচ্চা। তো আমাদের এই সৌভাগ্য হলো, শুনেই দৌড়ে চলে আসলাম রিপোর্ট করার জন্য। দেখুন ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর খেলছে, একবার ডুব দিচ্ছে আবার বের হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন দেখুন দেখুন, ফাইন, চমৎকার। একজন মানুষের বাচ্চা হলে যেমন বাচ্চা সবসময় মায়ের পিছে লেগে থাকে, সেরকম ওই বাচ্চাটিও জলহস্তির পিছনে লেগে আছে, খেলছে তার মার সাথে। হয়তো বা এই জলহস্তির বাচ্চাটা ওর যে স্বাভাবিক জীবন, সাগর কিংবা নদী, সেটি বুঝতেই পারবে না, কারণ তার জন্মই এখানে। তার কাছে এই ছোট্ট পুকুরটি মনে হবে যে এটিই তার জীবন, তাই না ভাই? কিন্তু এটাই মনে হবে যে হ্যাঁ, তো খুবই ভালো লাগছে। অনেক দর্শনার্থী আসছে আস্তে আস্তে দেখার জন্য। খুবই ভালো লাগছে দেখতে, অনেক দর্শনার্থী আছেন দেখার জন্য। ওই যে দেখা যাচ্ছে বাচ্চাটি, দেখুন দেখুন, ওই দেখুন মাথা দেখা যাচ্ছে, এখন স্পষ্ট দেখা যাচ্ছে। ওই যে দেখুন সুন্দর সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাটি, দেখুন। এটি আসলে একটি ঐতিহাসিক ঘটনা। রংপুর চিড়িয়াখানার ভিতরে 32 বছরের বয়স এই চিড়িয়াখানার, এর মধ্যে এই প্রথম জলহস্তি বাচ্চা প্রসব করলো। খবরটি শুনে আর থাকতে পারলাম না, আমরা রিপোর্ট করার জন্য চলে আসলাম। ভাইয়া, কি জলহস্তি দেখতে আসছো? আচ্ছা, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এর আগে দেখছো কোনো সময় জলহস্তির বাচ্চা? না। তা কেমন লাগছে, অনুভূতি কেমন তোমার? অনেক সুন্দর। অনেক সুন্দর না? কি একজন আসেন তো, আসেন না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ শামসুলাম, বাড়ি আমার সুন্দরবন থানা। এখানে একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে, আপনি কি জানেন? হ্যাঁ জানি, তবে দেখতেছি। হ্যাঁ, এইরকম ঘটনা তো দেখি নাই, আজকে দেখলাম আর কি প্রথম। এটা রংপুর চিড়িয়াখানা মানে 32 বছরের ইতিহাসে, তবে আমি দেখি নাই, আজকে প্রথম দেখলাম। হ্যাঁ, জল আজকে দেখলাম এবং তার বাচ্চাও দেখলাম। দেখলাম না, ফাইন, কেমন লাগতেছে আপনার? আর কি ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে। এর আগে তো কোনো সময় দেখেন নাই? না না, জীবনে আমি প্রথম দেখলাম। এরা সাধারণত জঙ্গলেই হয় ঘটনা, আমাদের চিড়িয়াখানায় ঘটছে। হ্যাঁ, এটা হলো একটা মানে যুগান্তকারী ঘটনা। এটা আমাদের স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এটা আসলে একটা ঐতিহাসিক ঘটনা। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যালো ভিউয়ার্স, এই যে আবার দেখাচ্ছি আপনাদেরকে জলহস্তির বাচ্চা, দেখুন। সে একবার পানিতে ডুব দিচ্ছে, আবার ভেসে উঠছে। ও সম্ভবত দুধ খাচ্ছে, দেখুন দুধ খাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। ওই যে পানিতে ডুবে ওর মায়ের দুধ খাচ্ছে, মাটি রেস্ট নিচ্ছে। তো এর বাবাও আছে ওপাশে, আপনাদেরকে দেখাবো। আর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে একটি জলহস্তি ডুবে আছে, এটি হচ্ছে জলনুপুরের হাজব্যান্ড, মানে ওই বাচ্চা জলহস্তিটির বাবা। তো ওকে দেখা যাচ্ছে না। এই দেখুন ভিউয়ার্স মাথা তুলেছে, এটি হচ্ছে বাবা। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে এতক্ষণ দেখালাম
জলহস্তির বাচ্চা যেটি 32 বছরের ইতিহাসে রংপুরে হয়েছে, এর আগে কোনো সময় জলহস্তির বাচ্চা হয়নি। রংপুর চিড়িয়াখানার যে বয়স 32 বছর, এই ইতিহাসে প্রথম একটি যুগান্তিকারী ঘটনা এবং এটি একটি বাংলাদেশেরও যুগান্তিকারী ঘটনা। তো আপনাদেরকে জলহস্তির বাচ্চা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এই দেখো।